সাকসেসফুলি প্ল্যানটা করতে পারি তাহলে অবশ্যই তো দেখবেন আপনাদের। কি হয়েছে ভাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, কে এটা? কে ও? আচ্ছা, ওই যে ছোট ছেলেটা, ঠিক হয়েছে? ঠিক হয়েছে? আরে ওর মির্গিও আছে না? না না, বন্ধ। আল্লাহ মাফ করো, কত মানুষের কত ধরনের রোগ, আল্লাহ সবাইকে যেন সেফা দান করে, সুস্থভাবে বাঁচার তৌফিক দান করে। বাড়ি ফেরার সময় হলো, বাড়ি ফেরবো এখনই। বেলায় বেলায় দিন যে গেল, কথা হয়নি কখনোই। এই এই এই, শোলক হয়ে গেল নাকি একটা? ইমার্জেন্সি কোন রোগী নিয়ে মনে যাচ্ছে। ভালো করে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। লকডাউনের প্রথম দিন, দিনে কোনো বের হওয়া হয় নাই, রাতে একটু বের হলাম একটু একটা জিনিস চেক করতে, আর একটা ঔষধ লাগবে, ওই ঔষধটা আনতে। আমার সাউন্ড কোয়ালিটিটা কীরকম হচ্ছে এটা একটু চেক করতে আসলাম, একটু এক্সপেরিমেন্ট চালাইছি মাইকের উপর দিয়ে, মাইকের ভেতর দিয়ে ভালো রকম করে ব্যান্ডেড কাপড় লাগাইছি, যেটা একটু রাবার রাবার টাইপের হয়। সো দেখা যাক যে কোনো রকম কোনো নয়েস, মানে এয়ার নয়েসটা তো আসবেই, দেখি কতটুকু কম আসে। আর এখান দিয়ে হাট বসেছিল আশেপাশে দিয়ে, এবং আল্লাহর রহমতে আজকে ঈদের তৃতীয় দিন টেকনিক্যালি, এবং হাট যে বসছিল এটা কোনো নাম চিহ্নই নাই। সো আমাদের দক্ষিণের সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস সাহেবকে এক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় হৃদয়ের অন্তঃস্থল থেকে, যে এত সুন্দরভাবে ম্যানেজমেন্টের মাধ্যমে এই বর্জ্য নিষ্কাশন করেছেন, এটাকে সাধুবাদ জানাতেই হয়। হ্যাঁ, আর আরেকটা কথা, সে কিন্তু আক্ষেপ প্রকাশ করেছে বিভিন্ন হাট ম্যানেজমেন্টদের নিয়ে, যে হাট ইজারাদারদের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য সহযোগিতা সে পায় নাই, মানে যতটুকু সে আশা করছিল তার শিকিকানাও পায় নাই। এটা আসলে একটুখানি কষ্টের। সে যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা তাদের ইয়ে। তবে সিটি মেয়র আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যারিস্টার শেখ ফজলানুর তাপস সাহেবকে ধন্যবাদ দিতে হয় এবং সাধুবাদ জানাতেই হয়। সে পুরান ঢাকাকে তথা দক্ষিণকে একটা নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করতেছে, এবং আমরা যে যার মতো করে সাহায্য করতে পারি তাকে, যে যার স্থান থেকে সাহায্য করতে পারি, কিছু না, কিছুই করতে হবে না, জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজ নিজ এলাকা। এবং ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ, এই ডেঙ্গুর প্রকোপটা কমানোর চেষ্টা, মানে একটু সাবধানে থাকবেন, আশেপাশের কোনো পানি জমতে যেন না পারে এরকম কোনো ইয়ে করবেন না, ময়লা যেন না থাকে, একটুখানি সাবধানে ময়লাগুলাও একটু নিষ্কাশনের ব্যবস্থা করবেন, এবং ড্রেন জমাটবদ্ধ রাখবেন না। ফুলের টব যেগুলো আছে বাসার মধ্যে, বারান্দায় বা আঙিনায়, সেই সব ফুলের টবগুলোতে পানি জমে যেন না থাকে, সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। সো এরকম করলে কিন্তু আস্তে আস্তে, মানে
সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, তত গাড়ি ঘোড়ার সংখ্যা তেমন কোনো নাই, বিশেষ কোনো গাড়ি ঘোড়ার সংখ্যা নাই। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও নাই, এত রাত্রে পুলিশ থাকার কথাও না। এখন বাজে রাত 10:26 মতো, আমার ঘড়ি 7 মিনিট ফার্স্ট, সো ধরে নিলাম 20 বাজে, 10:20। ওকে, ফিরছি একটু পরে। ঈদের পরে কঠোর লকডাউনে ঢাকার চিহ্ন দেখেন, 10:30 বা 11:30 কিন্তু ঢাকা শহরের জন্য কিছুই না, তবুও কিন্তু রাস্তাঘাট ফাঁকা। এবং যারা দেশে গেছে, হ্যাঁ, তারা কিন্তু ফিরতে পারতেছে না। ফেসবুকে নানা ধরনের পোস্ট দেখলাম যেগুলো পোস্টের কোনো ভিত্তি হয় না, যেমন একটাও গাড়ি চলতেছে না, সবাই হাইটা হাইটা বাসায় আসতেছে বা বাসায় যাচ্ছে। এগুলো কেন ভাই, কেন? এটা তো আরো 10 দিন আগের থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে লকডাউন ঈদের দ্বিতীয় দিনের পর থেকে, দ্যাট মিনস 23 তারিখ থেকে কিন্তু লকডাউন থাকবে। এটা ঘোষণা দেওয়া হয়েছে আরো 10 দিন আগের থেকে, মানুষজন আরো 10 দিন আগের থেকে জানে। আর আমি একটা জিনিস ভাইবে পাই না, কি জিনিস জানেন? হ্যাঁ, এই যে ধরেন এই 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 সার্কাজম মানুষগুলা। হ্যাঁ, সার্কাজম বলতেছি কেন জানেন? কারণ এরা আসলেই সার্কাস। কেন জানেন, বলেন তো কেন? কারণ আছে ভাই, কারণ আছে। কারণটা হচ্ছে যে ধরেন লকডাউন দিয়ে দিছে, দিল তো লকডাউন। হ্যাঁ, আচ্ছা, তারা কি করবে? 4,000-5,000 টাকা খরচ করে গ্রামের বাড়িতে যাবে। ধরেন সংসারে আছে 3 জন মানুষ, 3 জন যদি 2,000 টাকা করে খরচ হয় তাহলে 6,000 টাকা, আবার আসতেও যদি 2,000 টাকা খরচ হয় তাহলে আরো 6,000 টাকা, দ্যাট মিন্স 12,000 টাকা লাগলো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 12,000 টাকা লাগলো। এই 12,000 টাকা দিয়ে ঢাকা শহরে কি 14-15 দিন খাওয়া যায় না? কেউ যদি বলে যে 14-15 দিন খাওয়া যায় না, তারে আমার সামনে নিয়ে আসেন, তারে ঠাটায় ঠাটায় 2টা ছক্কা মারব। হ্যাঁ, খাওয়া যায়, থাকা যায়, খুব ভালোভাবে থাকা যায়। 14 দিন খাইতে, প্রতিদিন খাইতে কি 1,000 টাকা করে লাগে? আরে না রে ভাই, আরো কমে, 6-7 হাজার টাকার মধ্যেই একদম খুব ভালোভাবে থাকা খাওয়া যায়, 4-5 হাজার টাকার মধ্যেও থাকা খাওয়া যায় 14-15 দিন, যদি আপনারা ডাল আলু ভর্তা খেয়ে থাকেন। হ্যাঁ, এই 14টা দিন ডাল আলু ভর্তা খান না, অসুবিধা কি, খান ডাল আলু ভর্তা। হ্যাঁ, তারপরে আপনারাই কইবেন যে টাকা নাই, টাকা নাই, এই নাই, সেই নাই, সরকার সাহায্য দেয় না, এই দেয় না, সেই দেয় না, ধন্না পন্না কদনা চন্না কত কিছু। ও মাই গড, এই বাইকার ভাইরা কি কোথায় যায়, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। একটারও মাথায় হেলমেট নেই, মানে সবাই দুজন দুজন করে, একটারও মাথায় হেলমেট নেই। সো এই এই ওইদিকে অবস্থা, বুঝতে পারছেন? আর আজকে একেবারে মানে নাটক লাগাই দিছে, বলতেছে যে কি কিছু কিছু ফেসবুক গ্রুপে ওরা যে কি বুঝা দামটা খেয়ে পোস্ট দেয় নাকি আল্লাহ জানে। হ্যাঁ, তারা বলতেছে যে কি একটা হৃদয় বিদারক ঘটনা, যারা যারা বাড়িতে গেছে তারা আর আস যাইতে পারতেছে না বা আসতে পারতেছে না, কি একটা কাহিনী, কেন রে ভাই? হ্যাঁ, এটা তো 10 দিন আগের থেকে তোমরা তোমাদের জানা কথা, 10 দিন আগে থেকে জানো তোমরা। হ্যাঁ, 10 দিন আগে থেকে যখন জানো তখন কেন এরকম পোস্ট দিবা? হ্যাঁ, এরকম তো না যে হুট করে প্ল্যান করলো, হুট করে পুলিশে হয়রানি করতেছে, হুট করে কত কিছু করতেছে, না এরকম কিছুই না, হুট করে কোনো কিছু হয়নি এবার। এবার তোমরা 10 দিন আগে থেকে জানো অন্তত পক্ষে। সো আমি লকডাউনকে সাধুবাদ জানাই, এবং যারা হাইটা হাইটা বাড়ি যাইতে পারে নাই তাদেরকে পেটানো দরকার আসলে, যে কেমন বা তারা বাড়িতে যাচ্ছিল। ঢাকা শহরে কিন্তু খুব একটা ফাঁকাও না, মানুষজন ভালোই আছে। ওকে, মাইকের আওয়াজটা কিরকম আসতেছে আমাকে একটু জানাবেন। আমার মনে হয় যে নয়েজটা কম আসতেছে এবং ভালোই মনে আসতেছে, আমার মনে হচ্ছে। আমার কাছে কেমন মনে হচ্ছে
এই বাতাসগুলো কিরকম আসবে এটার লাগে এখন পরীক্ষার বিষয়। এই উইন্ড কি ক্যান্সেল হবে কি হবে না এটাই এখন লিগে দেখার বিষয়। এই উইন্ড কি ক্যান্সেল হচ্ছে না এই উইন্ডের ফাঁক ফোকর থেকে কি আমার ভয়েসটা একটু হলেও শোনা যাচ্ছে না ঘ্যাঁচ 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 ইকো প্রবলেম কি হচ্ছে নাকি এটা একটু জানার দরকার। এই রাস্তার মাঝখানে কি সব থাকে এগুলোতে কিন্তু অনেক প্রবলেম হয়। তো ঢাকা ঢাকা কিন্তু রোমিং করতে ভালোই লাগে, হ্যাঁ রাতে ঢাকা মজাই আলাদা। রাতে ঢাকায় রোমিং করার মজা কিন্তু অন্যরকম। রাতের ঢাকা আমার মূলত মাইকটা চেক করার জন্যই আমি আসছিলাম, আর একটা কাজ ছিল ওই কাজটা করলাম। চল এখন যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে আমি এখন থেকে মানে 10 মিনিট ধরে, হ্যাঁ জিগাপালা থেকে এখানে 10 মিনিট ধরে আমি একটা ছোট্ট কাজ সারলাম, একটু দাঁড়াইছিলাম, মানে মোটামুটি 10 মিনিটে কিন্তু জিগাপালা থেকে প্রায় নীলক্ষেতের কাছাকাছি এসে পড়ছি। আচ্ছা নীলক্ষেত বাদ দেন, এলিফ্যান্ট রোডের কাছাকাছি এসে পড়ছি। হ্যাঁ এদের এরা বা কি করতেছে, হ্যাঁ পুলিশের গাড়ি হয়েছে তো কি হয়েছে বাবা, ওই যে কোনো জায়গায় ইয়ে করবো না, হ্যাঁ মানে রং সাইডে ঢুকাই দিছে। 10 মিনিট ধরে আমি এখানে আসছি, কিন্তু ঢাকা শহর যখন জাম থাকবে তখন কি 10 মিনিটে এখানে আসা যাবে? ইম্পসিবল ব্যাপার। আর ঢাকা শহরে জাম যানজটটা মূলত সৃষ্টি হয় বাসওয়ালাদের কারণে। বাসওয়ালারা কিন্তু অহেতুক ধরেন যাইতেছে যাইতেছে দিতে টুস করে গুয়াটা এখানে দিয়া এভাবে দাঁড়া যাবে, আরেকটা বাস করবে কি অনেক ক্রস করে যায় আবার ওদিকে দাঁড়া যাবে। কারণ কি জানেন, বলেন তো কারণ কি? একই রুটে দুইটা বাস থাকলে ও দুইটা যাত্রী বেশি তুললে ওর লাভ, হ্যাঁ আর ধরেন ও যাত্রী তুলে ফেলছে কিন্তু ও যে ক্রস করে যে গেল এভাবে করে গেল ক্রস করে সামনে, ও আর সাইড দিবে না, তখন বিচ্ছিরি পরিমাণ জ্যাম লেগে যায়। এই এদের কারণে, একমাত্র এই কারণেই জ্যামটা বেশি লাগে। ঢাকা শহরের গাড়ির মানে সংখ্যা যত না তত বাসের যে এই যে বাসা বের করে থাকে যে এটার কারণে গাড়ির মানে যানজট লাগে ঢাকা শহরে। এই জিনিসটা যদি একটু কমানো যেত অথবা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা যেত, ধরেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করা দিত যে এইখান থেকে ছাড়া বাস কোনোভাবে যাত্রী উঠাইতে পারবে না। আর আমরাও খারাপ আছি ভাই, আমরা কি খারাপ জানেন? হ্যাঁ আমরা ধরেন রাস্তার মাঝখান থেকে একটা হাত দেখায় ফেলে ঠাস করে নিয়ে যায়, এটাও কিন্তু খারাপ দিক। আমরা যদি এরকম করে খারাপভাবে না চলতাম তাহলে এরকম আর হইতো না। কি হয়েছে বাবা তোমার? হ্যাঁ খাসালত দুই দিকেই খারাপ আছে, আমাকেও খাসালত খারাপ আর অগত খাসালত খারাপই। তো যেসব স্টপিস বাস দাঁড়ায় সেসব স্টপিসের সামনে যদি ট্রাফিকের নিয়ন্ত্রণ থাকতো তাহলে যানজট আমার মতে 60-70% কমে যেত। এটা এদিকে আবার ব্যারিকেড দিছে কেন? ওয়াই ম্যান, সো এই হচ্ছে কি অবস্থা, অবস্থা অবস্থা অবস্থা। আর
রাস্তাটা কি এখানে ঠিক করতেছে? কে ঠিক করতেছে এদিকে? কালকেও না আসলাম, ভালো তাই হোক, যাই ঠিক করে করুক। এই যে খোঁড়াখুঁড়িটাও কিন্তু খুব একটা অ্যানোয়িং ব্যাপার। এই যে রাস্তা ধরেন একটা করলো, করার পরে এমন ঘোরাঘুরি শুরু করব যে একেবারে রাস্তার জান, রাস্তার আতুরি বুতুরি বের করে ফেলাইব। একটু ঘুরবো নাকি? ভালোই তো লাগতেছে। আচ্ছা ঘুরি আরেকটু। আবার দেখ ধানমন্ডি দিয়ে বেরোই, ভালোই লাগলো তাই না? আসলে আমার আমার একদিন রাত্রেবেলা মানে এক্সপ্লোরিং করার অনেক শখ। দ্যাট মিন্স একদম ধরেন রাতে একদম মাঝ রাত থেকে শুরু করব একদম দেখি আমার কয়েকটা বন্ধু বান্ধবের সাথে সলা পরামর্শ করে রাতে ঢাকায় ঘোরাফেরা করা যায় নাকি। রাতে ঢাকায় ঘোরাফেরার আরেকটা সমস্যা আছে, বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের একটা ভয় থাকে, যেমন কারওয়ান বাজার, তারপরে উত্তরা সাইডে, তারপরে খিলক্ষেত। খিলক্ষেতের ওখানে বিভিন্ন সাইটগুলো আছে, ওগুলোতে বিশাল বিশাল ছিনতাই হয়, মহাখালী, হ্যাঁ এইসব জায়গায় ছিনতাই হয় বেশি। তবে গ্রুপ যদি থাকি তাহলে এই সংখ্যাটা কমতে পারে বা এটা হবে না, দেখা যাক। আমার বন্ধুগুলো গিয়া একটা এক একটা হলে গিয়া মানে কি বলবো, এটা সব ব্যাচেই থাকে আসলে। ব্যাপার হচ্ছে যে সবাই বলে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, কিন্তু মানে যাদের বাইক আছে আর কি তারা সবাই বলে যাবো যাবো, কিন্তু একটা সময় আর যায় না। ওকে, মানে উইন্ড নয়েজটা অনেক কমছে, অনেক মানে এটা একদম গত ভ্লগের তুলনায়। মানে আমি গতকালকে গেছিলাম হলে গিয়া মাওয়াতে, হ্যাঁ একটুখানি হাওয়া খাইতে। অ্যাকচুয়ালি মাওয়াতে না, এক্সপ্রেসওয়েতে উঠছিলাম, এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হইলো মাওয়ার কাছাকাছিতে আবার ইউ টার্ন করে এসে পড়ছি। সো ওই ওই ব্লগের তুলনায় আজকে কালকে মানে কালকে তো উইন্ডের কারণে, উইন্ড নয়েজের কারণে মনটাই খারাপ হয়ে গেছে। আর এডিটই করি নাই, মানে প্রোমোটা এডিট করছি, ইন্ট্রোটা এডিট করছি, তারপরে আর করি নাই। তো এইটার আগে মাওয়ারটার আগে এইটাই যাবে, আজকেরটা যাবে, আজকেরটা যাওয়ার পরে মাওয়ারটা নিয়ে কাজ করব। আজকের এই এই মানে লকডাউনের রাতের ঢাকা তা আগে যাবে। সো আপনারা আস্তে আস্তে করে আমাকে সাপোর্ট করছেন, এই জন্য খুব ভালো লাগে আমার। আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আমি নতুন এবং আমি চেষ্টা করছি ডে বাই ডে ইম্প্রুভ করার। জানি না কতটুকু পারছি, তবে আমি চেষ্টা করে যাচ্ছি। সো আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আপনি আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার স্পৃহা পাবো। সো আপনারা পাশে থাকবেন এবং সবসময় আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আমরা সবাই মিলে সুন্দরভাবে এই ধরনীতে বেঁচে থাকতে পারি, ভালো কাজ করতে পারি। ওকে, এই ছিল মোটামুটি লকডাউনের প্রথম রাতের ঢাকার চিত্র। আশা করি আপনাদের মোটামুটি ভালো লেগেছে এবং যারা যারা আজকে বের হন নাই তাদেরকে একটু হলেও দেখাতে পারলাম যে ধানমন্ডি, নিউ মার্কেট, জিগাতলা এসব স্থানের চিত্রগুলো আসলে কি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং না ভালো লাগলে ডিসলাইক বাটনটা ক্লিক করবেন এবং কেন ভালো লাগে নেই এটা একটু কমেন্টস করে জানাবেন। সবাই সেফটি টুলস মেনটেন করে চলাফেরা করবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, বাইক চালানোর ক্ষেত্রে ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন, মনে রাখবেন
জীবনের যে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।